নমস্কার দেখছেন এবি নিউজ সঙ্গে আমি সুপ্রজিৎ প্রথমে হেডলাইন্স হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম আজ জাতীয় চিকিৎসক দিবস মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন জলপাইগুড়িতে আজ থেকে বাস চলাচলে ছাড় মিললেও জলপাইগুড়ির রাস্তায় নামলো না বেসরকারি বাস হাতির হানায় তছনছ জমি বাড়ি বসুনিয়া পাড়ায় আতঙ্কে বাসিন্দারা জলপাইগুড়িতে একাধিক জায়গায় উঁচু কালভার্টে চলাচলের সমস্যা What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে আমাদের ল্যান্ড করতে হবে কিন্তু কোথায় করব কারোর বাড়িতে কিন্তু স্যার এসব বাড়ি তো কম চোর এত লোড নিতে পারবে না ওই বাড়িটা নিতে পারবে স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে শুধু নিচের লিকটা সামলাও মেদে 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 আরে বোকা মে নয় চুনেটা স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে ছাদের ঢালাই কবে করিয়েছেন কাল আর আজকেই তৈরি আর মজবুত কত আমাদের স্টারের মতো একদম সলিড স্টার স্টার আমি নয় আসল স্টার তো এটা কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হে তৈয়ার হাম হেডলাইন্সের পর আসছে বিস্তারিত খবরে আজ পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস সব জায়গার সঙ্গে দিনটি উদযাপন করা হলো জলপাইগুড়ি জেলা হাসপাতালে আজ পয়লা জুলাই দিনটি বিশিষ্ট চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস তার স্মরণে প্রতি বছর চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সবার প্রতি শ্রদ্ধা জানাতে পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে গত বছরের মতো এবছরও করোনা পরিস্থিতির মধ্যেই চিকিৎসক দিবস পালন করা হলো দেশে প্রথম চিকিৎসক দিবস উদযাপন করা হয়েছিল 1991 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য শাখার উদ্যোগে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসক দিবস পালন করা হলো চিকিৎসকদের দেওয়া হলো সংবর্ধনা এদিন জনস্বাস্থ্য বিষয়ক উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাক্তার সুশান্ত রায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রমেন্দ্রনাথ প্রামাণিক ও হাসপাতালের সব চিকিৎসককে জানানো হয় সংবর্ধনা অন্যদিকে কোতোয়ালি থানার পক্ষ থেকেও আইসি অর্ঘ্য সরকারও এদিন চিকিৎসকদের সংবর্ধনা জানিয়েছেন বিধান রায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উনি ওনার চিকিৎসা দ্বারা জনসাধারণের যেরকম উপকার করেছেন সেই সেরকম ওনার রাজনৈতিক ক্ষতি বা বিচক্ষণতা দিয়ে দেশের অনেক শিল্প কারখানা অনেক কিছু তৈরি করেছে যার জন্য ভারত সরকার তাকে ভারত রত্ন হিসেবে ঘোষিত করছে নিজে সিভিলিয়ান অ্যাওয়ার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া ডাক্তারকে উনি খুব সম্মানিত উনি খুব মানে কী বলব সাধারণ লোকের দুরারোগ্য ব্যাধি তো উনি সহজভাবে ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করতেন সেই জন্য এই চিকিৎসকের মৃত্যু দিবস এবং জন্ম দিবস স্মরণ করার জন্য আমরা ডাক্তার দিবস দিবস হিসাবে একে পালন করছি জাতীয় চিকিৎসক দিবস এটা আমরা খুব পবিত্রতার সঙ্গে মানি আপনারা জানেন ডক্টর বিধানচন্দ্র রায় চিকিৎসক এবং বাংলার রূপকার বলা হয় তাকে তার জন্ম এবং মৃত্যুদিন আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উনি প্রতিষ্ঠাতা আমরা সকালবেলাতে আজকে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেখানে একটা সভা করেছি খুব ছোট সভা আপনারা জানেন কোভিড প্রোটোকল মেনেই আমাদের সভা করতে হচ্ছে আমরা সেটা করেছি আর ওনাকে শ্রদ্ধা জানানো তখনই হবে যদি আমরা স্বাস্থ্যকর্মীরা পার্টিকুলারলি চিকিৎসকরা পেশেন্টের প্রতি দরদ দিয়ে যে দেখা সেই দেখাটাকে যদি আমরা ঠিক মতন দেখি তবে সেটা আমাদের তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জানানো অপরদিকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে চিকিৎসকদের সংবর্ধনা জানালো রাজগঞ্জ থানার পুলিশ আজ ডাক্তার বিধানচন্দ্র রায় জন্ম ও মৃত্যু দিবস তাই পয়লা জুলাই ভারতবর্ষে এই দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় এদিন ডাক্তার বিধানচন্দ্র রায়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসকদের ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার ও অন্য পুলিশ আধিকারিকরা
আজ চিকিৎসক দিবস উপলক্ষে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে চালু করা হলো স্বল্প মূল্যের অক্সিজেন পরিষেবা। জলপাইগুড়ি থানা উত্তর ও দক্ষিণ আঞ্চলিক শাখার পক্ষ থেকে জলপাইগুড়ি পুরো এলাকার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের জন্য চালু করা হলো এই স্বল্পমূল্যের অক্সিজেন পরিষেবা। এবিটিএস সদস্যরা বলেন, বর্তমান অতিমারী সময় রেড ভলান্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রাণান্তকর লড়াইয়ে তাদের পাশে সমিতি সব সময় আছে। জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে। আগামী 4-5 দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমবে, এমনটাই দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য দপ্তরের মতে জলপাইগুড়ি জেলায় দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে করোনা হাসপাতালে এখন 30 জন ও সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকে মহিলা করোনা হাসপাতালে 18 জন চিকিৎসাধীন রয়েছেন। জনস্বাস্থ্য বিষয়ক উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাক্তার সুশান্ত রায় বলেন, জেলায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, কয়েকদিনের মধ্যে আরও কমবে। তবে সকলকে স্বাস্থ্য দপ্তরের বেঁধে দেওয়ার নিয়ম মেনে এখনও সবাইকে চলাফেরা করতে হবে বলে জানিয়েছেন ওএসডি। কোভিড নিয়ে আপডেট যেটা আছে সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিশ্ববাংলা তো আমাদের মূল হসপিটাল, এখানে এখন অনেক পেশেন্ট কমে গেছে, কিন্তু আমরা পজিটিভিটি রেট গত 21 তারিখ থেকে 27 জুন পর্যন্ত একটু বেশি ছিল সারা পশ্চিমবঙ্গের তুলনায় পজিটিভিটিতে। তো আমরা আশা করছি আগামী 4-5 দিনের মধ্যে এটা অনেকটাই কমে যাবে। এর পেছনে কারণটা যেটা হচ্ছে যে কন্টেনমেন্ট জোন চিকিৎসকদের কাজ হচ্ছে চিকিৎসা করা। কন্টেনমেন্ট জোনটাকে এটা সাধারণত একটা অন্য পোর্শন থেকে দেখা হয়, মানুষজনের সহযোগিতা নিয়ে সেই জিনিসটা করতে হয়। মানুষজনকে সরকারি বিধিনিষেধ তো মানতে হবে, নাহলে পরে এই পজিটিভিটি রেট কমানো যাবে না। 32 জন ওইরকমই, 20-22-18 এরকম কিছু হবে, দুটো মিলিয়ে 50-60। আসছি পরের খবরে। আজ বিধিনিষেধের মধ্য থেকে বাস চলাচলকে ছাড় দেওয়া হলেও জলপাইগুড়িতে সরকারি বাস ছাড়া পথে নামলো না কোনো বেসরকারি বাস। করোনা মোকাবিলায় সরকারি বিধিনিষেধের অধীন রাজ্যজুড়ে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল এতদিন। তবে আজ থেকে বাসের উপর সেই বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। আজ বিভিন্ন রুটে সরকারি বাস চলাচল শুরু হলেও বেসরকারি বাস নামতে দেখা যায়নি জলপাইগুড়ি শহরে। শহর থেকে জেলার বিভিন্ন রুটে প্রচুর বেসরকারি বাস থাকলেও আজ কোনো বেসরকারি বাস স্ট্যান্ড থেকে বেরোয়নি। বেসরকারি বাস মালিকদের বক্তব্য, জ্বালানির দাম যেভাবে বেড়েছে তাতে এই অবস্থায় বাস চালালে আরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের, তাই আগের নির্ধারিত কম ভাড়ায় যাত্রী পরিবহন করা সম্ভব নয়। অতএব বাস ভাড়া না বাড়া পর্যন্ত আপাতত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আজকে বাস চলে না, এই কারণেই ভাড়া যতক্ষণ না বাড়াবে সরকার ততক্ষণ হচ্ছে গাড়ি চলবে না। না, কোনটাই চলবে না, যতক্ষণ ভাড়া না বাড়াবে সরকার ততক্ষণ হচ্ছে গাড়ি চলবে না, এই হচ্ছে আমাদের মালিকের সঙ্গে সিদ্ধান্ত। জ্বালানির যা দাম, যেভাবে দাম বেড়েছে, রাস্তায় এমনিও লোক নেই, তারপরে 50% লোক যদি নিয়ে যেতে হয়, তো আমাদের মানে বাসের তো কোনো ভর্তুকি নেই, তো আমাদের বাস চালানোর মতো সেই অর্থটা, যে অর্থটা দরকার তেলের জন্য, যে অর্থটা দরকার সেই অর্থটা আমাদের কালেকশন হবে না। তো সেই কারণে আমরা আমাদের গাড়িগুলো আপাতত এখনও সিদ্ধান্ত হয়নি কী হবে, আমরা সবার সাথে কথাবার্তা বলছি, উচ্চ পর্যায়ের সাথে কথা হচ্ছে, সেখানে যেটা সুষ্ঠু সমাধান হবে। আমরা চাই মানুষের পরিষেবা দিতে, আমরা দিব পরিষেবা, অবশ্যই দেব, কিন্তু আমরা আমরা চলার মতো একটা রাস্তা বের হলে তাহলে আমরা চলতে পারি। গাড়ি চলাতে খুব বিপদ, যে হারে তেলের দাম বাড়ছে, গাড়ি চলবে ঘর থেকে, গাড়ি চললেও তো মালিকের টাকা উঠবে না, তেলের টাকা উঠবে না, স্টাফের টাকা উঠবে না, স্টাফের তো পুরো বেহাল, কোনো জায়গাতে কোনো সাহায্য নাই, কিছু নাই, স্টাফরা করবে কি? আমরা চাচ্ছি গাড়ি ভাড়া বাড়ুক, গাড়ি ভাড়া বাড়ুক, তেলের দাম কমুক, তারপরে গাড়ি চলবে, না হয়তো গাড়ি চলবে না। এদিকে বেসরকারি বাস বন্ধ থাকায় ভিড় দেখা গিয়েছে সরকারি বাসে। এনবিএসটিসি জলপাইগুড়ি শান্তিপাড়া ডিপো থেকে এদিন বিভিন্ন রুটে বাস ছাড়লেও এক একটি রুটের ট্রিপের সংখ্যা কমানো হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি বুঝে আগামীতে ট্রিপের সংখ্যা বাড়ানো হবে বলে দাবি এনবিএসটিসি কর্তৃপক্ষের, তাই এদিন অনেকটা সময় ব্যবধানে শিলিগুড়ি, হলদিবাড়ি, মালবাজার সহ বিভিন্ন রুটে বাস ছেড়েছে ডিপো থেকে। এ
এবার হাতির হানায় বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হলো জলপাইগুড়ি বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের বসুনিয়া পাড়া তিস্তার চর এলাকায়। বছরের পর বছর ওই এলাকায় কৃষকরা নানা রকম ফসল ফলিয়ে পরিবারের আর্থিক সংস্থান করে চলেছেন। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে 50 থেকে 60টি বুনো হাতির দল। জানা গিয়েছে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বুনো হাতির পাল বেরিয়ে এসে তিস্তার চরে ফসলের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করছে। এতে সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলেন দীর্ঘদিন ধরে এখানে জমিতে ফসল ফলাচ্ছেন, কোনোদিন হাতি আসেনি, কিন্তু কয়েকদিন ধরে হাতির তাণ্ডবে তারা চরম সমস্যায় পড়েছেন। গতকাল রাতেও একদল বুনো হাতির পাল আসে। গ্রামের মানুষ একজোট হয়ে হাতি তাড়ানোর চেষ্টা করলেও সংখ্যায় বেশি থাকায় তাড়ানো সম্ভব হয়নি। এলাকার ভুট্টা, চাল, কুমড়ো, ঝিঙা, বেগুন সহ বিভিন্ন জমি তছনছ করে দিচ্ছে হাতি, এমনকি বাড়িঘরেও হামলা চালাচ্ছে। এতে চরম আতঙ্ক ও লোকসানের মুখে পড়েছেন তারা। রমনা মালি চর, এখানে থাকি। আজকে 5-6 দিন হাতির উৎপাত। উৎপাতে আশপাশে ঘোরাফেরা করে কালকে রাত্রে আমার 14 বিঘা জমিনের ভুট্টা নষ্ট করে দিয়েছে, একেবারে তছনছ করে এবং ঘর বাড়ি কিছু ভাঙে। আপনাকে বনদপ্তরকে জানান এইসব, এই যে এত ক্ষতি আপনাদের হচ্ছে? অবশ্যই জানাইছি, তারা রাত্রে ছিল আমাদের সাথে, রক্ষা করতে পারেনি। হাতির পাল কোথায় আছে এখন? নলবাড়ির ঘাটে আছে হাতি। এখন কি আশঙ্কা করছেন যে আবার এদিকে আসবে? ওখানে আছে, সুন্দর পরে আজও উঠার সম্ভাবনা আছে। এই যে কয়েকদিন হাতি হাতি আছে, কালি 7টায় ঢুকছে এখান থেকে, এই যে ঘর বাড়ি ভাঙার পরে ওইদিকে চলে গেল। কি কি ক্ষতি করছে আপনার? এই যে ঘর বাড়ি, কৃষি, জানলা সব ভাঙিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভাঙিয়ে হাঁডি কড়াই সব ভাঙছে। ভেন্ডি খেত, কৃষি, বেগুন খেত নষ্ট, ওইদিকে জানলাও নষ্ট। কদিন ধরে অত্যাচার করছে এরকম? এটা এদিকে তো আসছে, কিন্তু কালকে ঢুকছে এইখানে বেশি করে। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরের কিছু কিছু জায়গায় কালভার্ট বানানো হয়েছে, কিন্তু সেই কালভার্টগুলি রাস্তার তুলনায় এতটাই উঁচু করে বানানো যে ধাক্কা মেরে তুলতে হচ্ছে রিক্সা, টোটো সহ বিভিন্ন যানবাহন। এতে বিপাকে পথ চলতি সাধারণ মানুষ। রাস্তায় উঁচু কালভার্টের ওপর দিয়ে যাতায়াত করা খুব সমস্যার বলে জানাচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির কালভার্ট রাস্তা থেকে অনেকটাই উঁচু। কামারপাড়া এলাকায় প্রয়াত মানিক সান্যালের বাড়ির সামনে, শিশুনিকেতন স্কুলের সামনে সহ বিভিন্ন এলাকায় নবনির্মিত কালভার্টগুলি এভাবে উঁচু করে তৈরি করা হয়েছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে সবাইকে, থাকছে দুর্ঘটনার আশঙ্কাও। বলছি দাদা, কি সমস্যা এই কালভার্টটাতে? আপনাদের কি অসুবিধা হয়? এই কালভার্টটা তো প্রায় 6-7 মাস হয়ে গেল এই কালভার্টটা ভাঙা। এই এলাকার যে কাউন্সিলর হয়তো নিশ্চয়ই এদিক দিয়ে যাতায়াত করে, কিন্তু আজ অবধি এই কালভার্টটা যেভাবে আছে সেভাবে কোনো সারাইও করে না, কিছুই করে না। কী চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই কালভার্টটা যদি তৈরি করে সবারই সুবিধা হবে। এটার মধ্যে কালভার্টটা উঁচু হয়ে আছে, অ্যাক্সিডেন্টের বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে গাড়ি সাইকেল যে কোনো নিয়ে যাচ্ছে পড়তেছে। এত উঁচু, মানে কোনো মাল বই গায়ে গেলে আপনাকে ঠেলে দেন? আমাদেরকে মাঝে মধ্যে ঠেলে দিচ্ছে লাগে এখানে। কি চাচ্ছেন আপনারা? কালভার্টটাকে ইয়ে করে ঠিক করে দিই। আর এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে কালভার্টগুলির সমস্যার সমাধান করা হবে। এ কথা সত্যি যে আমাদের শহরের 3 থেকে 4 খানা জায়গা এরকম আছে। মূলত কামারপাড়া একটি কালভার্ট আছে, স্বর্গীয় মানিক সান্যালের বাড়ির সামনে একটি কালভার্ট, এবং একটা শিশু নিকেতন স্কুলের সামনে রয়েছে, এবং আর দুটো ছোটো কালভার্ট রয়েছে যেখানে অ্যাপ্রোচটা একদমই নেই। তো সেই অ্যাপ্রোচের কিন্তু আমরা ধরে নিয়ে টেন্ডারও করেছিলাম। বারবার একটা কথাই বলছি, যেটা টেন্ডার প্রক্রিয়াটা কমপ্লিট করার পরেও আমরা কাজটা করতে পারিনি, তার একটাই কারণ, সেটা হচ্ছে ইলেকশন এবং কোভিড পরিস্থিতির জন্য। পরিস্থিতি স্বাভাবিক হলে এই দুটো কাজও আমাদের টেন্ডার করা আছে, আমরা কাজ অতি শীঘ্রই শুরু করে দেবো। অতি বৃষ্টির জেরে চেল নদীর জল বাড়ায় মূল বাঁধ ভাঙার আশঙ্কা, দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মালবাজারের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দারা। সোমবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে মাল মহকুমা জুড়ে, আর তাতে জল বেড়েছে চেল নদীর। জলের স্রোত এতটাই বেশি যে ইতিমধ্যে বেশ কিছু গাইড বাঁধের ক্ষতি হয়েছে। 2টি গাইড বাঁধ জলের স্রোতে ভেসে গিয়েছে। সাধারণত এই গাইড বাঁধগুলির কাজ জলের স্রোতের হাত থেকে মূল বাঁধকে রক্ষা করা, আর এই কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের ক্ষুদিরাম পল্লীর বাসিন্দারা।
বাঁধ ভেঙে গেলে ক্ষুদিরাম পল্লীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু গাইড বাঁধ জলের স্রোতে ভেসে এবং ভেঙে যাওয়ার ফলে তার প্রভাব পড়তে শুরু করেছে নদীর মূল বাঁধে। ইতিমধ্যে ওই এলাকার বাঁধ ছাড়ের বেশ কিছু অংশ জলের স্রোতে ভেসে গিয়েছে। জলের স্রোতে বাঁধের নিচে তারজালির পাথর আলগা হতে শুরু করেছে। আগামীতে ভারী বৃষ্টি হতে থাকলে মূল বাঁধটিকে রক্ষা করা কঠিন হয়ে যাবে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এটা হয়েছে কি, কালকে প্রচণ্ড বৃষ্টি ছিল সারাদিন, তাতে প্রতিদিন একটু ছিল, রাত্রে পুরো জল বাড়ছিল, তাতে এই দিকে জলটা আইসে ওই বাঁধধারের মৃত্যুর মারতেছে বাইরে, এখানে জাল জালি যাচ্ছিল এগুলো গিয়েছে, এখন প্রতিদিন ভিতরে জল ঢোকার একটা সম্ভাবনা আছে। ছোট একটা বাঁধ ছিল না ওখানে? হ্যাঁ, বাঁধ ছিল, বাঁধ তো চলে গেছে, তো নিয়ে চলে গেছে, বাঁধটা নিয়ে চলে গেছে, এখন তো জলটা ওইখানে মারতেছে মেন বাঁধে, মেন বাঁধটায় তো ওইখানে পুরো জালিটা চলে গেছে, এটা আজ জাতীয় চিকিৎসক দিবস, মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন জলপাইগুড়িতে। আজ থেকে বাস চলাচলে ছাড় মিললেও জলপাইগুড়ির রাস্তায় নামল না বেসরকারি বাস। হাতির হানায় তছনক জমি বাড়ি, বসুনিয়া পাড়ায় আতঙ্কে বাসিন্দারা। জলপাইগুড়িতে একাধিক জায়গায় উঁচু কালভার্টে চলাচলের সমস্যা। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। মেদে মেদে মেদে। আরে বোকা, মে নয় চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। এবি নিউজের পক্ষ থেকে অনুরোধ, করোনার এই কঠিন সময় বাইরে বেরোলে মাস্ক পরুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আর অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এখন আমি খবর পড়া শেষ করব এবং স্টুডিওর বাইরে বের হব, তাই নিজের সুরক্ষার জন্য মাস্ক পরে নিচ্ছি। আপনিও সুরক্ষিত থাকুন, অন্যদেরও সুরক্ষিত রাখুন। এখন এবি নিউজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।